নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে কিন্তু হাজির। হোমিওপ্যাথি ঔষধ এবং বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আলোচনা করব। মন দিয়ে ভিডিওটা দেখুন, লাভ হবে। দেখুন, হোমিওপ্যাথি এত সুন্দর একটা চিকিৎসা পদ্ধতি, আমি বারবার বলছি, বারবার উৎসাহ দিচ্ছি। এটার মূল কারণ হচ্ছে যে খুব সহজ চিকিৎসা পদ্ধতি। অর্থাৎ যারা একেবারে কিছুই জানেন না, একেবারে যারা কিছুই জানেন না, ভিডিও দেখে দেখেও অনেকে কিন্তু ওষুধ কিনে কিনে খেয়ে, বলতে গেলে আপনার শুনে অবাক হয়ে যাবে না, অনেকেই আমার ভিডিও দেখে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। হ্যাঁ, সেটা আমার ওরা ফোনেই বলছেন। এরপরে যখন ভালো হয়ে গেছেন, তখন দ্বিতীয় আরেকটা রোগের জন্য তখন আমার সাথে কনসাল্ট করার চেষ্টা করছেন। এটা আশ্চর্য ব্যাপার। তাহলে বুঝতে পারেন যে ভিডিওটা দেখে অনেকেই সুস্থ হতে পারেন। যদি মন দিয়ে ভিডিওটা দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি বলেছি, ভালো করে অনুভব করার চেষ্টা করবেন। একবারে না বুঝেন, দুইবারে চেষ্টা করবেন। দেশে বিদেশে সব জায়গাতেই অনেকেই কিন্তু আমাকে ফলো করছেন। ঠিক আছে, আজকে আমি যে রোগটা নিয়ে আলোচনা করব, প্রথমেই বলে দিচ্ছি, সেই রোগটার নাম হচ্ছে হাঁপানি। হাঁপানি আজকাল সবারই হচ্ছে, কোনো অন্য কোনো উপসর্গ নেই। সুস্থ শরীর, সমস্ত কিছু, আমরা ব্লাড টেস্ট করেও দেখেছি প্রেশার, সুগার কোনো কিছু নেই, কিন্তু হাঁপানিতে ভুগছেন। কেউ, কারো কারো অল্প টল্প সর্দি টর্দি হয়, আবার কারো দেখা গেছে কিছুই না, কিছুই না, অ্যালার্জি টাইপের হাঁপানি হয়ে যায়, গলা ঘড়ঘড় করে, গলাতে কফ জমে থাকে, আর তার জন্যে কষ্টের সীমা নেই। হ্যাঁ, অনেকেই কিন্তু অ্যালোপ্যাথির ডাক্তাররাই আসলে কিছুটা সমস্যা ক্রিয়েট করে দেন, যখনই ওরা যান মেইন রোগের চিকিৎসা না করে সোজাসুজি বলেন যে ইয়ে নিন, ইনহেলার নিয়ে নিন। ইনহেলার তো বাজারে রেডি আছে, ফার্মেসিতে কিনতে পাওয়া যায়, ইনহেলার দিয়ে দিলেই হয়ে গেল। আর আদতে ইনহেলার তো এটা ট্রিটমেন্ট নয়, এটা হচ্ছে অক্সিজেনটাকে যাতে সুন্দরভাবে এই শ্বাসকষ্টের সময় শ্বাস টেনে যাতে লান্সে পৌঁছানো যায়, আর তখন লান্স আরাম বোধ করে, মানে রেডি অক্সিজেন তো, সুতরাং সেটাতে আর ফিল হয় যে ঠিক আছে। কিন্তু আসলে কি একটা ট্রিটমেন্ট হলো? মোটেই না, কখনোই না। অন্য কোনো ওষুধও খেতে নেই, যখনই হাঁপানি ওঠে এটাই করেন অনেকে। আসলে আমরা আমাদের হোমিওপ্যাথি মতে এটা এরকম ট্রিটমেন্টটা সমস্যাজনক। যত বেশি এভাবে অক্সিজেন টানবেন, ইনহেলার ইউজ করবেন, ততই হ্যাবিটে পরিণত হবে এবং পরে সমস্যা হয়ে যাবে। পরে একটু কিছু হলেই শ্বাসকষ্ট শুরু হবে এবং তখন দেখবেন যে ইনহেলার না নিলেই হচ্ছে না, ইনহেলারটা কাছে রাখতে হবে। হ্যাঁ, ভয়েই অনেকে বেগের মধ্যে রাখেন যে কখন দরকার পড়বে ঠিক নেই। আমি কিন্তু ইনহেলার বাদ দিতে বলবো। তবে আমি সবসময় বলে থাকি যে আমাদের ওষুধগুলো যখন চলবে প্রথম দিনই বাদ দেবেন না, কারণ ওষুধটার অ্যাকশন শুরু হতে একটু সময় লাগবে, একটু সময় দিতে হবে। কারণ হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা হচ্ছে সেল ট্রিটমেন্ট, ওষুধ জীবিতে লাগার পরে পুরো সেলে সেটা পৌঁছে যায়, আর পৌঁছে গিয়ে ধীরে 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 সেলগুলো রিপেয়ারের চেষ্টা করে। মানবদেহে যে সেলগুলো আছে যেগুলো ড্যামেজ হয়ে যায়, যেটার কারণে এটা হয়। হাঁপানির মূল কারণই হচ্ছে ফুসফুসে যে অক্সিজেন ঢোকার যে ছিদ্রগুলো থাকে সেটা লোনা জলের লেয়ারে ঠেকে যায়, একটা পর্দার মতো পড়ে যায়, তখন ওই দিকে বাতাসটা ঢুকতে পারে না, অক্সিজেনটা ঢুকতে পারে না। বুঝতে পাচ্ছেন তো? রেডি অক্সিজেন না দিলে সে বাতাস থেকে অক্সিজেনটাকে কালেক্ট করতে পারে না, পিউরিফাই করতে পারে না, আর এটার জন্যই হাঁপানি হয়ে যায়। তাহলে মেইন জিনিসটা কি, সেই লোনা জলের লেয়ারটাকে সরাতে হবে। সেটা সরে গেলে তো আপনা আপনি সব ঠিক, আর সেটার যে লক্ষণগুলো সেটাই আজকে আমি বলবো। অনেকে দেখেন মাঝরাতে, হ্যাঁ, প্রচণ্ড হাঁপানির টান, মাঝরাতে ঘুম ভেঙে যায়, হ্যাঁ, ঘুম থেকে উঠে শ্বাস নিতে হয়, মানে ইনহেলার নিতে হয়। অনেকের আবার যে কোনো সময় হতে পারে, যে কোনো সময় অফিসে গেছেন সেখানেও হঠাৎ করে দেখা গেল, এছাড়া হঠাৎ ঠান্ডা লাগলো আর তো বলা নেও এসেই গেল, হাঁপানি শুরু হয়ে গেল। তাহলে এই যে ব্যাপারগুলো, এগুলো থেকে আজকে আমি জানাবো যে কী কী ওষুধ খেলে আপনারা ধীরে ধীরে ইনহেলারটাকে ত্যাগ করতে পারবেন। প্রথম দিন নয়, দু তিন দিন চার দিন পর পরে দেখবেন ইনহেলার নিতে লাগছে না, কারণ ও যখন শ্বাসের টান উঠবেই না তখন ইনহেলারের দরকার কী। আর যতক্ষণ না সেলগুলো ঠিক হচ্ছে ততক্ষণ একটু একটু ইনহেলার প্রয়োজন হতে পারে, সেইটুকু নেবেন আর ধীরে 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 ছেড়ে দেবেন। সেটা আপনাআপনি হবে, আপনাকে ছাড়তে হবে না। হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধটা ধীরে 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 ছাড়ার ব্যবস্থা করবে, তখন আপনি ইজিলি দেখবেন আর ওটা লাগছেই না তো কী ইউজ করবেন। ঠিক আছে, কী কী ওষুধ ইউজ হয় আমি সুন্দরভাবে বুঝাবো। হোমিওপ্যাথি ঔষধ এত দারুণ কার্যকরী, এত দারুণ শক্তিশালী, আপনার শুনে অবাক হয়ে যাবেন। মাত্র এক ফুটা দু ফুটা ঔষধ তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন খেলে এমন সব ম্যাজিক দেখায় যেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আমার কাছে তো এর জন্যে প্রচণ্ড ভিড়, এত দূর দূর থেকে আসেন, প্লেনে আসছেন, ফ্লাইটে আসছেন, ট্রেনে আসছেন, অনেক দূর দূর থেকে লোকেরা আসেন,
যেটা আমি ভাষা দিয়ে বর্ণনা করতে পারি, ওইদিকে বাংলাদেশ থেকে ভারতে ঢুকছেন পাসপোর্ট দিয়ে, ওদিকে কলকাতা থেকেও আসছেন, হ্যাঁ মালদা, শিলিগুড়ি, বহরমপুর, কি বলবো, মেদিনীপুর, মানে সব জায়গাতে। আমি আমি তো আউট অফ ওয়েস্ট বেঙ্গল, তো অনেকেই কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে ট্রেনে চড়ে আসতে হয়, আর যারা যাদের একটু এক্সপেন্সিভ, মানে যাদের টাকা পয়সা একটু আছে, তারা ডাইরেক্ট ফ্লাইটে চলে আসেন, অনেক টাকা খরচা করে আসেন, কিন্তু আসাটা ব্যর্থ হয় না, কারণ এত সুন্দর ঔষধ এগুলো যে সামান্য ঔষধ নিয়ে গিয়ে সবাই সুস্থ হয়ে যায়। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে হোমিওপ্যাথি, হোমিওপ্যাথি কী বলবো, অদ্ভুত একটা মন্ত্রশক্তি বলা চলে, একটা ইউনিক ইনভেনশন, ইউনিক ইনভেনশন, মিরাকুল ট্রিটমেন্ট, মিরাকুল ট্রিটমেন্ট বলবো, অর্থাৎ আশ্চর্য আলৌকিক ক্ষমতা সম্পন্ন একটা চিকিৎসা পদ্ধতি যেটার তুলনা নেই। তাই আজকাল যারা বুঝতে পেরেছেন, যারা কিছু কিছু ভালো হয়েছেন, তারা কিন্তু সবাই হোমিওপ্যাথির দিকে ঝুঁকেছেন। ঠিক আছে, আজকে আমি দেরি না করে তিনটে ওষুধ বলবো এই হাঁপানের জন্য, তিনটে ওষুধ বলবো। প্রথম ব্যাপার হচ্ছে, লক্ষণটা আগে বলে নিই যে ওষুধগুলো কেন খাবেন। কিছু কিছু লোকের দেখবেন গলায় একটু শ্লেষা জমে যায়, বা সর্দি হলো আঠালো সর্দি লেগে থাকে, বুঝতে পারছেন, ঠান্ডা লাগলে বা কাশি, সেই কাশিটা কেশে কেশে গলাটা তোলা যাচ্ছে না, মানে উঠু ক্লিয়ার হচ্ছে না, বেরোতে চায় না, আঠার মতো লেগে থাকে, এরকম লক্ষণে রাত্রিবেলা ঘুম ভেঙে যায়, রাত্রিবেলা ওষুধ নিতে হয়। আর ভোরবেলা সবচেয়ে বেশি এফেক্ট, ভোরবেলায় দেখা যাচ্ছে হাঁপানিটা উঠে বেশি, যাদের এই লক্ষণটা আছে মিলিয়ে নেন, ভোরবেলা কিন্তু হাঁপানির টান ওঠে, তখন চোখ বুঝে একটা ওষুধ বলবো, কেলি বাইক্রম, কেলি বাইক্রম 30 আছে, 200 আছে, দুটো পটেন্সি কাজ করবে, ডিফারেন্স কিছু নেই, 30 দিন 200 দিন হবে। এটা 2 ফুটা করে দিনে 3 বার করে, আপনি বেশি নয় 5 দিন খেলেই বুঝবেন। যারা ইনহেলার নিচ্ছেন তারা দেখবেন ইনহেলার লাগছে না, কমে যাচ্ছে, ইনহেলার নিতে হচ্ছে না, কারণ সর্দিটা পরের দিন থেকে ম্যাজিকের মতো দেখবেন, আঠালো সর্দি কিন্তু আর বের হচ্ছে না, আঠালো সর্দি বা গলাতে ওই যে গলা খাঁকারি দিয়ে গলাটা পরিষ্কার করা যাচ্ছে না, গলাতে যেন কিছু একটা আটকে আছে, হ্যাঁ আঠালো, আঠার মতো ঝুলে থাকে, কফ টফ বেরোতে যায় না, সেই ক্ষেত্রে কেলি বাইক্রম। আচ্ছা, এর সাথে সবসময় মনে রাখবেন হাঁপানিতে মুখ্য ওষুধ কিন্তু আর্সেনিক অ্যালবাম, আর্সেনিক অ্যালবাম, আর্সেনিক অ্যালবামটা সাথে দিতে হয়। কেন কি, এটা হচ্ছে একটা প্রচণ্ড শক্তিশালী ঔষধ, যেটা সমস্ত শরীরে একটা এত সুন্দর একটা ক্রিয়া করবে, যেটা কেলি বাইক্রমের কাজটাকে আরেকটু হেল্প করে তাকে একদম জাগিয়ে তুলবে এবং সেলগুলো খুব দ্রুত ঠিক হবে। ঠিক আছে, তাহলে কেলি বাইক্রম এবং আর্সেনিক অ্যালবাম, আর্সেনিক অ্যালবাম শক্তপোক্ত ঔষধ, কিন্তু হুট করে খেয়ে নিলাম, হ্যাঁ অনেক দিন খেয়ে নেওয়া এরকম না, এটাও 2 ফুটা করে দিনে 2 বার করে আপনি 5 দিন 7 দিন খেতে পারেন, হ্যাঁ তারপরে বন্ধ করে দেবেন, বেশি দিন খাওয়ার ঠিক না। ঠিক আছে, গেল দুটো। আর লাস্টলি যেটা বলবো, একটা মাদার টিঞ্চার আছে, এটা ইন্ডিয়ান মেড, এটা হচ্ছে ব্লাটা ওরিয়েন্টালিস, এটা হাঁপানি রোগের জন্য তৈরি হয়েছিল, অনেক ক্ষেত্রে সেটা সুফল দিয়েছে। এই ব্লাটা ওরিয়েন্টালিস আমি বলবো দিনে একবারই খাবেন, আধ কাপ জলের মধ্যে 10 ফোঁটা মেশান এবং একবারই খান, এটা হেল্পফুল, মাদার টিঞ্চার খুব দ্রুত কাজ করে। সুতরাং যাদের হাঁপানি, এই যে ইনহেলার নেওয়া থেকে এটা আপনাকে মুক্ত রাখবে, অর্থাৎ ডাইরেক্ট কাজ করে, এটা এটা সেল ঠিক করা তো মানে খুব দ্রুত করবে অ্যালোপ্যাথির চিকিৎসার মতো। তাহলে দেখুন হাঁপানিরও চিকিৎসা আছে, অনেকেই কিন্তু অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ খেয়েছেন, কোনোটাতেই কাজ হয়নি, লাস্টে ওই ইনহেলার পকেটে নিয়ে ঘুরছেন। আমার কাছে প্রত্যেক দিন আসেন অনেক লোক, আসে অনেক মহিলা, সেদিনও একজন মহিলা এসেছেন, এসে বলছেন এই আমার অবস্থা, আমি তো ইনহেলার নিতে হয়, ইনহেলার ছাড়া কোনো কিছু, কোনো ট্যাবলেট ট্যাবলেট খাই না, ইনহেলার নিতে হয়, ইনহেলার না নিলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বাঁচবো, বাঁচতে তো হবে, সুতরাং শ্বাস নিতে যখন কষ্ট, আমি ইনহেলার নিতেই হয় আমাকে। ঠিক আছে, ঠিক আছে, আজকে তাহলে জানিয়ে দিলাম যে হাঁপানিরও ওষুধ আছে, যদিও আমি আরও অনেক ওষুধ বলেছি, হ্যাঁ এই ভিডিও আরও 2-1টা প্রকাশিত হয়েছে, আজকে আমি আরও সুন্দরভাবে আরও 3টে ওষুধের কথা বললাম, এগুলো ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন, হ্যাঁ আমি জানি আপনারা এতে একটা সুফল পাবেন। এভাবে প্রত্যেক দিন আমি আসবো এবং সুন্দরভাবে একটা মূল্যবান রোগ সম্পর্কে আলোচনা করবো, ওষুধগুলোর নাম বলবো। ঠিক আছে, যারা নতুন এসেছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, তাহলে প্রত্যেক দিন আমার ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবে, হ্যাঁ। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, ভালো তো লাগবেই জানা কথা, লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর কি বলবো, আজ তাহলে এই পর্যন্তই, আগামীকালকে আবার হাজির হব, ততক্ষণের জন্য চাইছি বিদায়, নমস্কার, ধন্যবাদ।